এন্টারটেইনমেন্ট পাওয়ার হাউস হিসাবে জি বাংলা সবসময় দর্শকদের দেখিয়ে এসেছে মানুষের অসাধারণ হয়ে ওঠা কাহিনী। এরকম একটি গল্প নিয়ে জি বাংলার পর্দায় আসছে কৃষ্ণকলি, যেখানে একটি মেয়ে তথাকথিত নিজের রূপের তোয়াক্কা না করে নিজ গুণও বলে জিতে যাওয়ার লড়াই। আমাদের সমাজ সময়ের সঙ্গে এগোচ্ছে, আমরা কি এগোতে পারছি? আমাদের মন থেকে কি সরে যাচ্ছে বিভেদের জাল? গুণ কি রূপ থেকে আমাদের জীবনে বেশি প্রাধান্য পায়? চলুন দেখি বাংলা কি বলছে। একটা মেয়েকে কি দেখে বিচার করা উচিত? দেখুন, রূপের ভূমিকা তো নিশ্চয়ই আছে, কারণ তা নইলে প্রথম পহলে দর্শনদারি কথাটা আসতো না। তবে গুণ নিশ্চয়ই আছে, তবে আমি বলবো একটি মেয়ের ব্যক্তিত্বই হচ্ছে মূল কথা। রূপ তো জাস্ট ফার্স্ট ফিউ ডেজ ঠিক আছে, দেখতে ভালো, ইয়ে একটু মেশার পরে যদি স্বভাবটা ভালো না লাগে তাহলে কিন্তু রূপটাও তখন আর ভালো লাগে না। অবশ্যই গুণটা তো ফার্স্ট প্রেফারেন্স আসবেই, রূপটাও দরকার। আমার মতে গুণটাই আগে আসুক, আসা দরকার, আর রূপটা গুণের সঙ্গে সঙ্গেই প্রকাশ পায়। রূপটা বাইরের চেহারায় না, মানুষের ব্যক্তিত্বেই রূপটা প্রকাশ পাবে। গুণটা অবশ্যই দরকার, রূপটা দুদিন থাকে, কিন্তু রূপটা যদি গুণবতী হয় না, রূপটাই গুণের মধ্যেই রূপটা ফুটে বেড়ে। আমার মনে হয় গুণ দেখেই একটা নারীর জাস্টিফাই করা উচিত, কারণ গুণ থাকলে সে সবাইকে জয় করতে পারবে সেই গুণটা দিয়ে, আর রূপ তো মাত্র কদিনের। আমারও তাই মনে হয় যে রূপটা তো আজকাল গ্রুমিং করে এসেই যায়, কিন্তু গুণটা সবার আগে প্রয়োজন। কি দেখে মেয়েকে পছন্দ হলো? ফার্স্ট ওর লেখা পড়ে, তারপর ওর লুকস তো ম্যাটার করে। অবভিয়াসলি গুণ, মানে প্রথমত খুব ভালো মানুষ, ও খুব ভালো আমাকে বোঝে, আমাকে গুণ দেখেই পছন্দ করেছে। খুব শান্ত, আমার খুব শান্ত ছেলে পছন্দ, যে আমার কথা শুনবে। গুণ দেখেই পছন্দ হয়েছে আমার, ও সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, মানে কাউকে ছোট বড় ভাবে না। আপনার বয়ফ্রেন্ড আপনাকে কেন পছন্দ করেছে? আমাকে সবসময় বলতে থাকে তোমার গুণ ভালো, তোমার ব্যবহার ভালো, তোমার বুদ্ধিপেন্দ ভালো। রূপ না গুণ, এ সমাজে পাল্লা ভারী কার? মেয়েদের এগিয়ে যাওয়ার শক্তি কি হওয়া উচিত? মেয়েদের রূপ দেখে বিচার করার বিরুদ্ধে শপথ নিন, পাশে দাঁড়ান, রুখে দাঁড়ান। লগ ইন করুন কৃষ্ণকলির মাইক্রোসাইটে www.krishnakoli.in এবং আমাদেরকে ফেসবুকে এই ব্যাপারে শেয়ার করুন #রূপে নয় গুণে।